আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আসছিলাম একটু পুরান পোস্ট অফিস হাট। হ্যাঁ, গরু ছাগলের হাট বসে সকাল থেকে, ওইটা শেষ হয়ে যাওয়ার পরে এই তরি তরকারির হাট বসে। এখন তরি তরকারি আছে আর ওই বিভিন্ন গাছ আছে, খুবই ছোট হাট। মানে এই এই হাটে সন্ধান যে আমারে দিছে তার মনও ছোট, হাটও ছোট, তাই না? হাটের সন্ধান দিছে হচ্ছে আমার ভাতিজা জিশান। আচ্ছা, হাঁস মুরগি বিক্রি হয় না এই হাটে? শেষ চিংড়ি আছে। দর্গি আছে, এই দর্গি কত কইরা? হ্যাঁ, জেতা না মরা? বেশি মাছ নিব না, আপনি 3 কেজি মাছ দেন, কারণ আমার বাসায় এখনো 3-4 কেজি দর্গি আছে। ঠিক আছে, আমরা এখান থেকে দর্গি মাছ নিলাম, খুবই ইয়া আর কি। এখান থেকে মানে এই হাটে এসে আমরা একটু বোকামেই করলাম মনে হইলো, কারণ আমি মেইনলি আসছিলাম দেশি মোরগ কেনার জন্য, গুড় কেনার জন্য, সুপারি কেনার জন্য। হ্যাঁ, তো এগুলা দেখলাম নাই। গুড় একটা গুড়ের লোক আছে, কিন্তু যে গুড় আছে ওইটা আমার পছন্দ হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কি দেয়? মানে গুড় জাল দেয়, এখন পামু আখের গুড় জাল দেয়? কোন জায়গায়? এই রাস্তা দিয়ে ঢুকলেই পামু। ঠিক আছে, ওই এক জাল দুই জাল আছে না, নরম যেটা, একটু নরম চকলেটের মতো খাইতে, ওইটা লাগবে আখের গুড়, কারণ খেজুরের গুড় আছে। এ হে রে, আপনি যে সাইজের মাছ দিতে আছেন আমি তো মরিয়ে যাবো। এইগুলো দেন, এই এই দেয় না তো এই যে সবই তো দিছি, 3 কেজি মাছ কমলো, আপনার হাত এই সাইডে গেলই না। হ্যাঁ, কাকুর নাম কি? এই হাওলাদার যারা হেরা খুব একটা সুবিধার লোক না। এই এই হাটে আমার যে পাঠাইছে হেও হাওলাদার, আইয়া দেখি হাটে কিচ্ছু নাই। মিটারে জেড ওয়াই হেডু না, 3 কেজি দেবেন, দেন ধরেন। হ্যাঁ, 280 কইরাই ধরলেন, না কত হইছে আপনার? কটা মাছ একটু বাড়াই দিল না, পচে নাই। এই মাছটা নিলাম আমি ঢাকার জন্য মেইনলি, এগুলা কাইটা কুইটা একেবারে বাইসা বুইসা ফ্রেশ কইরা ঢাকায় নিয়ে যেতে হবে, কারণ ঢাকায় মাছটা পাওয়া যায় না। আচ্ছা, চেউয়া আর দর্গি তো এক জিনিস না? না না, চেউয়া আলাদা, দর্গি না। সাদা চেউয়াও তো হয়, লালও আছে সাদাও আছে, কিন্তু চেউয়া আর দর্গি এক জিনিস না। আর এই জায়গায় আরও বেশ কিছু ইয়া আছে, এটা তো চাষের কই, বিলের কই, মরা মরা, বুঝছি। তাহলে মুরগি টুরগি কিছুই নাই আজকে। হ্যাঁ, আকাশ ওই যে 100 টাকা নাও আর দর্গি মাছটা নাও আগাই একটু। এই যে এই ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছে, কিছুই তো পাইলাম না ভাই, মুরগি পাইলাম না। দেখেন একটা কই মাছ কত বড় হয়, এটারে বলে চাষের কই। এই একটার ওজন কত? 250 গ্রাম। কত করে কেজি বেচেন? 300 টাকা কেজি বেচে। আচ্ছা, আসেন।
এইটা কি সাগরের ইটা? কত করে সাগরের ইটা? 350 টাকা কেজি। আচ্ছা, আছে হচ্ছে গিয়ে শাকসবজি, তাও খুব একটা ইয়ে না। এই যে এই জায়গায় খুব সুন্দর ইয়ে দেখা যাচ্ছে, এগুলা কি? হ্যাঁ তা তো জানি। এই এই জায়গায় কতটুক? ওই দুইটে দুইটে কেজি কত? জোড়া 30 টাকা জোড়া? একালি 50 টাকা নিমু, ভাল লাগবে খাইতে? ঠিক আছে, তাহলে এই যে শালগম নিলাম, হ্যাঁ আর লাউকার, আপনি একটু দাঁড়াইবেন ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান। আনিস ভাই কত বছর এই হাটে? আমার বয়স ধরেন 42, 10-12 বছর যখন হয়েছে আর শিশিতে আমরা এই বাজারের পাশে। এত ছোট কেন এই হাট? হাট ছোট না, আমি ছোট না, না হাট ছোট, আমি আপনার ছোট কম কেন? হাটটা ছোট, হাট ছোট না, হাট ছোট না, কিন্তু আপনি আমি ছোট না ভাই, আপনি ছোট না, আপনার ই গ্রোথটা কম, কিন্তু আপনি ছোট হইবেন কেন? ঠিক আছে, আচ্ছা লাউ কোনটা দিবেন? কোন আপনি কোনটা নেবেন? আপনি যেটা দিবেন, এটা আমার নিজেরই, যেটা আমার পছন্দ লাগে সব কিছু। যেহেতু আপনি নিজের, তাই আপনিই সবচেয়ে ভালো জানেন। একটা লাউ দেন, ঢাকায় নিয়ে, ঢাকায় নিয়ে যাবো কিন্তু। ঠিক আছে, নেন সমস্যা। কয় টাকা এটা? ওটা এমনি ধরা দেন, আমি 100 টাকা, 100 টাকা বলছেও আমি বেশি না, 120 টাকা বলে দিছিলাম। 100 টাকা? ঠিক আছে, আর ছোটও আছে? হ্যাঁ ছোট আছে। হ্যাঁ এটা কয় টাকা? এটা 80 টাকা নিতে পারে। 80 টাকা? আর যদি এই দুইটা নেই? ওই হলো 180। 180 কমায় রাখবেন না? না। আচ্ছা, আপনার দাম তো বড় বড় দাম মোটামুটি। আমার মালও আবার ভালো। হ্যাঁ সব তাজা মাল। হ্যাঁ আচ্ছা, তাহলে আকাশ লাউ কয়টা নিব? তার কাছ থেকে তো একটা লাউ নিতে ইচ্ছা করতেছে না। আচ্ছা লাউ যদি আমি মনে করেন সব কয়টা নিই, তাহলে কয় টাকা দাম? পাইকারি নিলে আপনি গড়ে 80 টাকা করে দেবেন। না গড়ে 80 টাকা না, মনে করেন যে না না আপনি ওই, না না আপনি ওইগুলো দরকার নাই, আপনি টোটাল কয় টাকা একটা দাম কন? 2-6টা। ওই হিসাব করা যাবে না, হিসাব করা যাবে না, হিসাব করা যাবে না। আপনি শোনেন, আপনি আর না না আপনি ওই ওই আপনি হিসাব করা যাবে না, আপনি একটা দাম কই তৈবে? 520 টাকা। 520 টাকা না দিয়ে যদি 500 টাকা দিই? না আমি দিলে 500 টাকা দিলেও দেয় সমস্যা নাও, লাউ সব নেন দুরিস, আজি সব নেবেন, আজি সব না, আজি দেবেন না, বরিশালে লাউ বিলাব। ঠিক আছে, আত্মীয় স্বজনদের বাঁচায় লাউ ভালো, বড়মেয়া ওনারে বড়মেয়া কয়, মাশাল্লাহ মাশাল্লাহ। এইটা এইটা সরাই এলাই, এটা সরাইয়া এই লাউটা আমি আর আপনি, আপনি কি উড়াইতে পারবেন একলা ওই হাজি? জাগাইয়া দিলে পারবো, জাগাই দিলে পারবেন? ঠিক আছে, হা ভালো হইতাছে, ধরেন তাহলে। আজকে আমরা বড়মিয়ার কাছ থেকে, হাটের বড়মিয়া না, হাটের বড়মিয়ার কাছ থেকে আমরা নিলাম হয়েছে গিয়া 6টা লাউ আর 4টা শালগম, টোটাল বিল আইছে 550 টাকা, তাই না? আচ্ছা ধন্যবাদ। আর দেশিগুলা করতে পারেন না? হ্যাঁ বেশি লম্বা হয়ে গেছে, ধন্যবাদ আরে কইবেন যে তোরা আমার মতো হবি না, দরকার নাই, আমি একটু ওই ছোটটা খাইতে চাই। ঠিক আছে আপনি, হ্যাঁ তাহলে আকাশ এগুলো আমাদের, তুমি মাছ হয়ে এটার ভিতর রাখতে পারো। না 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 না, এটাও না, একবারে কচি পাতা লাগবে। ঠিক আছে, আচ্ছা আপনি ই করে দেন, আমি আর একটু দেখি এদিকে কি আছে সবজি। না কলই শাক খাইছি, সিম কয়টা কি অবস্থা? সিম কি আপনার কিনে আনছেন না? গাছের সিম?
একটা মিক্স আছে এই উপরে যা তলেও তাই এই এনে কতটুকু আর এই জায়গায় কত করে কেজি হ্যাঁ এই পাতাগুলো ভালো কেজি পঞ্চাশ তাহলে চার কেজি কত একদম চার কেজি আপনার মাপা আছে এটা হাজি নেন না হাজি নেন একটা একটা না একটা হাজি নেন আমি সিমগুলো ডালমু আগে দেখি আমি সব লই যাবো কিন্তু আমি একটু ডাইলে দেখে নেব অসুবিধা আছে আমরা এখান থেকে সিম নিচ্ছি সিম ভালো সিম সিম টাটকা আছে পোকা টোকা ওই একটাই পোকা থাকলেই মনে করেন যে ভেজাল হয়ে যাবে সব পোকা ধরে যাবে কারণ আমি না বাঁচছে নাই নেই ওই যে ওই যে এই দেন এটা দিয়ে দেন মাইপিয়া তাহলে আমরা সিম নিলাম এই জায়গা থেকে দুশো টাকা কাকা আপনার ওই জায়গা ওইটা কি মুগ ডাল এ খায় কিভাবে বাজ্যা খায় কেজি কত এইটা কি এটা বেচা একশো টাকা কেজি এক কেজি দেন তো আপনি আমার না আপনি দুই কেজি দেন দুই কেজি দেন পলিথিনে মাইপে দিয়ে দেন এইটা ভাইজা খাইতে হবে হালকা টাইলা খিচুড়ি দিয়ে রাখবে তাইলে আপনি আপনি পাইবেন কত দুইশো ও হ্যাঁ আর উনি পাইবেন দুইশো ঠিক আছে তাইলে আকাশে সিমটা নিয়ে নাও আর ইয়েটা নাও এই যে এই সাইডের ধন্যপাতা আছে ফ্রেশ ধন্যপাতা হ্যাঁ আচ্ছা আমরা একটু সামনে দেখে আসি চলো কী কী আছে এই শাকটা কী শাক বত্ত শাক বত্ত শাক বত্ত শাক শাক এখন নিব না মেনলি একটু সবজি সবজি টবজি দেখতেছি বেগুন বাবুগঞ্জ বাজারে মনে আছে জিয়ান চকচকা বেগুন ওরকম বেগুন কিন্তু কোথাও নাই ওরকম বেগুন পাইলে নিতাম এই এগুলা কি গাছ এই কি ফুল এটা জিনিয়া ফুল এই চারা কত করে বিক্রি করেন পঞ্চাশ ষাট একশো এই যে এই হলুদটা এই হলুদটার নাম কি জিনিয়া হ্যাঁ 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 রাখেন আমি আসতেছি ওই যে ওনার ওনার কাছে টাকা দেওয়া আছে আচ্ছা তাইলে ই তাল বেগুন তাল বেগুন চারা জোড়া কত বেগুন গাছ একটু বেশি লাগাইবে নাকি আর এইটা কি পেঁপে পেঁপে পেঁপের চারা কত পেঁপের চারা দেন পাঁচটা পেঁপের চারা দেন হ্যাঁ বেগুন দেন পাঁচটা দেন এইটা কি মরিচ চারা আর এইটা কিসের চারা লাউ না মিষ্টি কুমড়া আর এইটা কি বুটটা কি বুটটা হয় নাই হয় নাই না আচ্ছা আর এই 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 পাঁচটা লাগাবা হচ্ছে গিয়ে আমাদের ইয়েতে আমার আমাদের আমার জালনার এই বরাবর লাগাবা ঠিক আছে হ্যাঁ যেডুক হয় যেটুক হয় আমি এক বছর পরে ওই জায়গায় ইটের সোলিং এক বছর পরে দেবো এক বছর এই সাইডে গাছ থাকুক বোম্বাই মরিচ তো মানুষে খাইয়ে লাগবে
আকাশ না, এগুলার দরকার নাই, মরিছে ওইটা কি, ওইটা কি গাছ? লতা বোম্বাই মানে তারপরে ওই মজার ব্যাপার হয়েছে, এখানে ওই যে বড় মিয়ার সাথে দেখা হয়েছে তো, হাটের বড় মিয়া, হ্যাঁ তার ভাল লাগছে আর কি, ওই যে ওই ভদ্রলোক এরপরে আমরা একটু সুপারি দেখব। সুপারি এটা কার? সুপারির লোক কে? আপনি? ৪৪ ঘা কত? এই যা আছে সব ৭৫০। হ্যাঁ ৫০০ টাকা নিয়ে নেন, ওইলে দিয়ে দেন আমার পুরোটা ধরে। আসেন তো দেখি এই সাইডে আছে কিনা সুপারি। মিঠা আছে কিন্তু আমি যে মিঠা চাই ওই মিঠা তো নাই মনে হয়। এই কি সবই আপনার ইসের, খেজুরের? আখের নাই, খেজুরেরটা আমার বানায় যে ওইখানে যাবি। আচ্ছা এটা কি মিষ্টি না ঝাল? দেন কত করে কেজি? কত একটা কেজি? এক কেজি দেন, স্যাগারিন দেওয়া? স্যাগারিন আছে, স্যাগারিন আছে, এক কেজি দেওয়া লাগবে না। তিন পোটলা দেন। আকাশ টাকা ভাঙতি আপনি দেন, আমি নিচ্ছি। ওই জায়গায় সব দেওয়া শেষ, ক্লিয়ার জায়গা কেউ পাবে না। এই যে ওই ডালের দাম দিয়ে দিছি, সুপারির হ্যাঁ কি সে কই, সে আবার কই গেছে? বাড়াই টাড়াই দিয়ে দেন, আমি কিন্তু দাম কম কই নেই আপনার রে। সুপারি ভালো ঠিক আছে, আমি দাম কম কই নেই আপনার রে, ঠিক আছে? আপনি কন আমি দাম কম কইছি, ৫৫০ টাকা ঠিক আছে তাইলে থাক। না কলই শাক আছে কাকু বাসায়, আমার ১০০০ টাকা একটু ভাঙতি দেওয়া যায়? দেন তো, চেষ্টা চালান দেখেন পারেন কিনা। একটা হয়ে যাবে, আল্লাহ চাইলেই হবে, কষ্ট হয়ে যাবে না? না ভিতরে আছে না, ঠিক আছে ঠিক আছে। আপনি আমার ওই ১০০ টাকার নোট দিয়েন বাকিগুলো, হ্যাঁ যদি পারেন, ঠিক আছে? তাহলে এই জায়গায় এখনকার মতো কেনাকাটা শেষ। শেষ আসলে শেষ কি, শেষ তো ওইভাবে না, দেখি দেন ৪৪ গে এখন ই আপনি কমতি নাই, আমি তো আর গুণি নেই বিশ্বাস করে নিলাম, ঠিক আছে হ্যাঁ সেটাই লি হয়। ধন্যবাদ। এগুলো কত করে মুটি? ১০ টাকা। হ্যাঁ এক মুটি দিয়ে দেন, এই মুটিটা দেন, নেন টাকা নেন মুরব্বি, ও মুরব্বি হ্যাঁ এইগুলোই সব আমাগো বাজার, নেন টাকা নেন।
বাঙ্গাল লাগবে, তাই বাঙ্গাই লান। ঠিক আছে, তাইলে এই পর্যন্ত কেনাকাটা শেষ। এই আমাদের সকল বাজার এখানে আছে, হ্যাঁ এখানে আমাদের সকল বাজার। আর কোন জায়গায় জানো, এই সামনে গুড় বানায়, গুড় জাল দেয়, ওই জায়গার থেকে যদি ভিতরে গাড়ি গাড়ি যাবে, তাইলে আজকে গুড়ের দরকার নাই, তাইলে যে পর্যন্ত আছে ওই পর্যন্ত। 10 মিনিট এখন হাইটা গুড় কিনতে যাব না, লাগলে কালকে আবার কোনো একটা হাটে যাবো বিকালবেলা, ঠিক আছে, ওইটা ভালো। তাইলে এখনকার মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাটটা কোথায় আমি বলে দিই, আমি বলি নাই ভিডিওর শুরুতে, একটু বলে দিই, সেটা হচ্ছে ওই যে ওইখানে লেখা আছে আব্দুর রহমান মেডিসিন অ্যান্ড থেরাপি, ওইটার নিচে। এটা হচ্ছে পোস্ট অফিস বাজার, বাইলাখালী বিমানবন্দর বরিশাল, পোস্ট অফিস বাজার বাইলাখালী বিমানবন্দর বরিশাল, ঠিক আছে। তাহলে আজকের মতন বিদায়, মে বাই, আল্লাহ হাফেজ। Thank you.